সোনাই, আয়না কিংবা মিসির আলী, চঞ্চল ভাইয়া কোনো ছবিতে অভিনয় করলে সেই ছবি পপুলার হয়ে যায়, নাকি চঞ্চল ভাইয়া পপুলার ছবি বেছে বেছে অভিনয় করে, কোনটা ধরে নিব আসলে? আমি পরেরটা, আমি অভিনয় করলে পরেই সব কিছু, সব ছবি পপুলার হবে এমন কোনো কথা নেই। কারণ আমি ছবিগুলো মানে সিলেক্টই করি ওই হিসাব করে যে ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো কো আর্টিস্ট, ভালো সিনেমাটোগ্রাফার, কিংবা অনেক সময় বাজেটটাও খেয়াল করি যে এই ছবির পেছনে বাজেটটা কেমন আছে। ভালো একটা ছবি নির্মাণের জন্য তো একটা মোটামুটি হ্যান্ডসাম বাজেট দরকার, সেই সব কিছু মিলেই আর কি চার পাঁচটা বিষয় চিন্তা করে তারপর ডিসিশন ফাইনাল করি যে আমি হ্যাঁ আমি এই কাজটা করব। এটা কিন্তু একটা বড় গুণ আমি বলবো, কারণ হচ্ছে ভালো অভিনয় শিল্পী হতে হলে আমার মনে হয় এই গুণটাও থাকা দরকার। সিলেকশনটা আসলে ঠিকঠাক মতো করতে হবে। সিলেকশন যদি কেউ ভুল করে, এটা আমি দেখেছি, আমরা তো সমসাময়িক অনেকেই কাজ করি, আমার মনে হয় যে সিলেকশনগুলো যদি সবাই ঠিকঠাক মতো করি তাহলে আমাদের ভালো কাজের সংখ্যা বাড়ে, দর্শক অনেক স্বস্তি বোধ করে। এবার বলি দেবীর কি অবস্থা? দেবীর অবস্থা আজ পর্যন্ত যতটুকু জানি খুবই ভালো, খুবই ভালো। মানে আমরা আশা করেছিলাম, অনেক কষ্ট করে যেহেতু কাজটা করা, আর আমার তো যেটা বললাম যে আমি একদম ওই সেইভাবেই মানে গল্পটা সিলেক্ট করি বা সেই সিনেমা সিলেক্ট করি যে যেটা দর্শক গ্রহণ করবে। আর এখানে দেবী, হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস দেবী অবলম্বনে হচ্ছে এই দেবী সিনেমাটা। হুমায়ুন আহমেদের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে আমাদের বাংলাদেশে। একটা সময়ে উনি এমন একটা পাঠক শ্রেণী তৈরি করেছেন, মানে স্পেশালি তারা আসলে দেবী দেখার জন্য, মিসির আলী দেখার জন্য খুবই মানে উৎসাহী ছিল। তা সেই কারণে এখানে আমি হুমায়ুন স্যারের প্রতি তার মানে তার প্রতি শ্রদ্ধা জানাই যে অ্যাটলিস্ট তার একটা মানে বিখ্যাত মানে কী বলবো, তার কর্মের সঙ্গে আমি যুক্ত হতে পারলাম, তার বিখ্যাত একটি সৃষ্টি মিসির আলী সেই চরিত্রে আমি অভিনয় করলাম। সব কিছু মিলিয়ে খুব ভালো, খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে, আমরা জানি, তারপরে আপনার মুখ থেকে আরেকবার শুনে নিলাম। আরেকটা ব্যাপার কি চঞ্চল ভাই, আমার মনে হয় এটা আপনিও বলবেন যে এ ধরনের যেগুলো খুব জনপ্রিয় উপন্যাস কিংবা গল্প যাই বলি না কেন, সেগুলো নিয়ে যখন কাজ করা হয় একটা রিস্ক কিন্তু থেকে যায়, তাই না? একটা চ্যালেঞ্জও থেকে যায়, কারণ এই মিসির আলীর চরিত্রকে কি কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে চিন্তা করি, তাই না? কিন্তু আপনি তো আর সবার চিন্তাকে আসলে একসাথে দেখতে পারবেন না। আপনি কিভাবে দেখেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন নিজেকে, সেটা যদি? এটা অনেক বড় একটা প্রেশার ছিল মাথার মধ্যে, যেমন এটা তো মানে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি, জয়ার সিতে সিনেমা থেকে ওর প্রথম প্রযোজনা, জয় অভিনয় করেছে, আমি করেছি, ইরেশ জাকের, অনিমেষা ইচ, তারপর শবনম ফারিয়া, অনম বিশ্বাস প্রথম উনি সিনেমা বানালেন, ওনার ডিরেকশন, ফার্স্ট ডিরেকশন, কামরুল হাসান খসরু সিনেমাটোগ্রাফার যিনি মনপুরাতে ছিলেন, সব কিছু মিলে আমাদের টিমটা অনেক ভালো, স্ট্রং একটা টিম ছিল। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এত মানুষের মানে মিসির আলীকে দেখার জন্য এত মানে মানে ইচ্ছা, এবং তারা মিসির আলীকে বড় পর্দায় দেখতে চায়, বড় পর্দায় প্রথম মিসির আলী, তা নানান চিন্তা করে তারপর আমি লাস্ট, আমার ছবি ছিল আয়নাবাজি, তা আয়নাবাজির যে ব্যাপল মানে ব্যাপক সফলতা, তারপর আমি চিন্তা করলাম যে আমি তো আসলে দর্শকের এক্সপেকটেশনের জায়গাগুলো অনেক বেড়ে গেছে, মিসির আলীকে নিয়েও অনেক বেশি এক্সপেকটেশন আছে, সব কিছু মিলিয়ে একদম মোটামুটি মানে যাতে গালি না দেয় দর্শক, কাজটি দেখে যেন অন্তত ভালো লাগে, এই প্রেশারটা মাথায় নিয়ে আসলে টোটাল কাজটা করা। তা সেক্ষেত্রে আমার মনে হয় যে দর্শক যারা দেখেছেন তারা বলতে পারবেন,